জামালপুরের বকশিগঞ্জে কেন্দ্র সচিবের গাফিলতিতে তেতাল্লিশ জন এসএসসি পরীক্ষার্থীর ফেল করার অভিযোগ উঠেছে এছাড়া ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা তবে অভিযোগ অস্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ জামালপুরের বকশিগঞ্জে চন্দ্রাবাদ রশিতা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এবার কারিগরি বিভাগের ছটি বিদ্যালয়ের একশো সাতান্ন শিক্ষার্থী এসএসএ পরীক্ষায় অংশ নেন এর মধ্যে আইটি সাপোর্ট অ্যান্ড আই ওটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেন তিন বিদ্যালয়ের তেতাল্লিশ জন ফল প্রকাশের পর জানা যায় এসব শিক্ষার্থী সব বিষয়ে পাশ করলেও শুধুমাত্র এই বিষয়টিতে ফেল করেছেন ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ডে পাঠানো হয়নি দাবি করে শিক্ষার্থীদের অভিযোগ কেন্দ্র সচিবের গাফিলতির কারণে এমন ফল বিপর্যয় ব্যবহারিক পরীক্ষার সময় প্রতিজনের কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেন শিক্ষার্থীরা ফিজিক কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলাতে প্রত্যেকটাতে এ প্লাস এ মাইনাস এরকম রেজাল্ট বাট এই আইটি সাপোর্ট বেসিক টু এতে আমাদের অ্যাপ আসছে প্রিটিক্যাল নাম্বারের জন্য সবাই এক হাজার পনেরোশো এইভাবে টাকা দিয়েছে তাও আমাদের এই প্রিটিক্যাল নাম্বারটা যোগ করে নাই সারা বলতেছে যে এক দেড় মাস সময় লাগবে একদের মা জীবন অনুষ্ঠান একদের মাত্র সম্ভব নানা আমরা যদি র্যজাল্টা না ঠিক করতে পারি আমাদের একটা বছর লস হয়ে যাবে তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টির সুরাহার চেষ্টা চলছে বলে জানান কেন্দ্র সচিব এর মধ্যে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে আগের যে পি এফ নাম্বার আছিলো দেওয়া আছিল সেটা হার্ড কপিসহ আমি তেরো তারিখে বোর্ডে উপস্থাপন করেছি আশাবাদী দ্রুত সম্ভব রেজাল্ট সংশোধনে নিয়ে আসবে শিক্ষক গিয়েছেন রেজাল্টের পরে বোর্ডে যোগাযোগ করেছেন এবং আমরা আমাদের উদ্বোধন করতে আমি জানিয়েছি এবং এই বিষয়ে আমাদের যতটুকু আসলে সাধ্য ততটুকু ভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে দ্রুত ফল সংশোধন নিশ্চিত করা না হলে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কায় ভুক্তভোগী পরীক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ